ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পজিটিভিটি বাংলা। আজ আপনাদের দেখাবো ঘরে বসেই মাত্র অল্প কিছু উপাদান দিয়ে কিভাবে পারফেক্টলি সাদা মিষ্টি তৈরি করা যায়। যদি ঘরে পারফেক্টলি মিষ্টি তৈরি করতে পারেন, তবে বাজার থেকে আর অস্বাস্থ্যকর মিষ্টি কিনতে হবে না। এখানে হাফ লিটার দুধের ছানা রয়েছে। হাফ লিটার দুধে অল্প একটু লেবুর রস দিয়ে এই ছানাটা করা হয়েছে। আরও লাগছে 4 চামচ ময়দা আর 1 চামচ চিনি। প্রথমে ময়দা এবং চিনিটাকে মিশিয়ে নিব। এবার ছানার সাথে ময়দাটা ভালোভাবে মিশাবো। এটা প্রায় 15 মিনিটের মতো ভালোভাবে মথে নেব, একদম মসৃণ করে এটাকে মথব। এই মথার উপর কিন্তু ডিপেন্ড করে মিষ্টিটা কত ভালো হবে। পনেরো মিনিট মথার পর দেখুন কেমন মসৃণ হয়েছে। এটা প্লেটের সাথে এভাবে একটু ঘষা দিয়ে তারপর এভাবে আনতে গিয়ে যদি পুরোটাই উঠে যায় তাহলে বুঝতে হবে এটা মিষ্টি তৈরি করার জন্য পারফেক্ট হয়েছে। এবার গোল গোল করে মিষ্টিগুলো বানিয়ে নেব। এখানে আমার 12টা মিষ্টি হয়েছে। এই মিষ্টিগুলো কিন্তু ফুলে আরো বড় হবে। আমরা চিনি শিরা বসিয়ে দিয়েছি। এখানে 3 কাপ পানি এবং 1/2 কাপ চিনি দেওয়া হয়েছে। আর চেষ্টা করবেন একটু ছড়ানো পাতিলে চিনি শিরাটা করার জন্য। সেই সাথে 2টি এলাচ দিয়ে দিচ্ছি। এখানে চিনিটা গলে গেলেই কিন্তু আমরা মিষ্টিগুলো দিয়ে দেব। চিনিটা গলে গেছে, এখন চুলার আঁচটা মাঝারি করে মিষ্টিগুলো দিয়ে দেব। এখন মিষ্টিটাকে 45 মিনিটের মতো রেখে দেব। এটা 45 মিনিটের মধ্যে সিদ্ধ হয়ে যাবে। চুলাটা মাঝারি আছে রাখবো আর মাঝে মাঝে পাতিলটাকে একটু দুলিয়ে দেব যাতে করে মিষ্টিগুলো নড়ে চড়ে যায়। দেখুন মিষ্টিগুলো কি সুন্দর ফুলে গিয়েছে। মিষ্টিগুলো কিন্তু ফেটেও যায়নি, আবার কোনোটা একেবারে ভেঙেও যায়নি, কারণ আমরা ছানা এবং ময়দাটা খুব ভালোভাবে মসৃণ করে মথে নিয়েছিলাম। মিষ্টিগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন চুলাটা বন্ধ করে দেব। খুব সুন্দর এলাচের ঘ্রাণ বের হচ্ছে। এই মিষ্টিগুলো 5-6 ঘন্টা শিরায় ভিজিয়ে রাখলেই হবে। আমি এই মিষ্টিগুলো আজ সারা রাত এই শিরায় ভিজিয়ে রাখবো। সারা রাত চিনির শিরায় মিষ্টিগুলো ভিজিয়ে রাখার পরে দেখুন কি সুন্দর হয়েছে। আমি ঝোলের সাথে মিষ্টিগুলো সার্ভ করেছি। আপনারা চাইলে ঝোল বাদ দিয়ে মাওয়া কিংবা গুঁড়া দুধ দিয়ে মিষ্টিগুলো সার্ভ করতে পারেন। আশা করছি আমাদের আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দিন। আর যারা আমাদের চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আমাদের আগের ভিডিওগুলো মিস করে গেলে নিচে ডেসক্রিপশন বক্সে যান, সেখানে আমাদের আগের ভিডিওগুলোর লিংক খুঁজে পাবেন। আর হ্যাঁ, বি পজিটিভ।